আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা এই মহাবিশ্বকে ব্যাখ্যা করি না বর্ণনা করি, মানে ডেসক্রিপশন আর এক্সপ্লেনেশন কোন ওয়ার্ডটা আমাদের কাছে গ্রহণযোগ্য। প্রশ্নটা খুব ছোট্ট সহজ দেখতে, কিন্তু উত্তরটা দেওয়া কি অতটাই সহজ? একটা উদাহরণ নেওয়া যাক, যে আমরা যখন কোনো একটা গতীয় অবস্থা বা ডাইনামিক সিস্টেমকে অ্যানালাইসিস করার চেষ্টা করি, তখন আমরা নিউটনের সেকেন্ড ল এর সাহায্য নিয়ে থাকি বা থাকতাম যখন স্যার আইজ্যাক নিউটন সেটি দিয়েছিলেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা বইতে। এবং দেখা যাচ্ছিল যে আমাদের প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে সেই F=ma এই ইকুয়েশন দিয়ে আমরা কিন্তু কোনো একটা বস্তুর বা একটা সিস্টেম অফ পার্টিকেলের গতি অবস্থাকে ব্যাখ্যা করছিলাম। কিন্তু পরবর্তীকালে যখন মানে কোয়ান্টাম মেকানিক্সের জন্ম হলো বা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির জন্ম হলো, তখন দেখা গেল যে নিউটনের সেই যে নিয়মটি সেটি একটি স্পেশাল কেস। বাস্তবে কিন্তু আসল যে নিয়মটি সেটা আলাদা। তখন আমরা হয়তো বলে উঠলাম যে নিউটনের যে থিওরিটা ছিল ডেসক্রিপশন আর আইনস্টাইনের থিওরি বা কোয়ান্টাম মেকানিক্সটা হচ্ছে এক্সপ্লেনেশন। একটু সূক্ষ্মভাবে ভাবা যাক যে এটা কি ঠিক। আবার দেখুন যে যখন আমরা মহাকর্ষ কথা বলি বা গ্র্যাভিটেশন, তখন আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির সাহায্য নিই এবং আমরা বলি যে গ্র্যাভিটেশন ইজ এ জিওমেট্রিক্যাল এফেক্ট অফ স্পেস টাইম কন্টিনিউয়াম এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের সাহায্য নিয়ে বা কোয়ান্টাম ফিল্ড থিওরির সাহায্য নিয়ে কিন্তু আমরা গ্র্যাভিটেশনকে এক্সপ্লেনেশন করতে পারি না। তাহলে একটা ফিজিক্যাল ফেনোমেনা বা একটা ফোর্স, ফান্ডামেন্টাল ফোর্স যার নাম গ্র্যাভিটি, সেটাকে কিন্তু আমাকে এক্সপ্লেন বা ডিসক্রাইব যাই বলি না কেন, করার জন্য কিন্তু দুরকম যে দুটি কন্টেম্পোরারি থিওরি নিয়ে আমরা এখনও পর্যন্ত বেঁচে আছি, আমাদের মানব সভ্যতার নলেজের, হিউম্যান ম্যানকাইন্ডের নলেজের যেটা শেষ হাতিয়ার আমাদের কোয়ান্টাম ফিল্ড থিওরি আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এই দুটো ক্ষেত্রে কিন্তু দুরকম এক্সপ্লেনেশন হয়ে যাচ্ছে গ্র্যাভিটির ক্ষেত্রে। তাহলে একটা ইউনিক ল দরকার, সেই লটা আমাদের হাতে এখনও নেই। সেই লটা এসে গেলেও দেখা যাবে যে আমাদের সামনে আরও বেশ কিছু বন্ধ দরজার সামনে আমরা পৌঁছাবো। তাই প্রশ্নটা উঠেই যায় যে আমরা আসলে মহাবিশ্বকে বর্ণনা করি না ব্যাখ্যা করি। এবার আমরা একটি অন্য পয়েন্ট অফ ভিউ থেকে দেখি যে আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের একটা ছোট অংশ, ফ্রম রেড টু ভায়োলেট, এই পোর্শনটা আমাদের চোখের অপটিক নার্ভ আমাদের মাথার মধ্যে সেন্সেশন তৈরি করে, যাকে আমরা লাইট বলি। তাহলে আমাদের চোখে কিন্তু অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পড়ে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের এই ইউনিভার্সটাকে আমরা দেখি শুধুমাত্র আমাদের রেসপেক্টে। অন্যান্য প্রাণীরা কিভাবে দেখে সেটা কিন্তু আমাদের কাছে কনসার্নের বিষয় নয়, কারণ তারা কিন্তু ইতর জাতীয় প্রাণী। তারা কিভাবে দেখে আমাদের মহাবিশ্বকে, একটা কুকুর কিভাবে দেখে, একটা বিড়াল কিভাবে দেখে, বা একটা গরিলা, একটা সিম্পাঞ্জি, একটা মাছ, একটা পোকা, একটা ব্যাং বা একটা আর্থ্রোপোডা কীভাবে দেখে, সেটা কিন্তু আমাদের কাছে কনসার্ন নয়, কারণ আমরাই এখানে এখনও পর্যন্ত পৃথিবীতে সুপিরিয়র জীব হিসেবে নিজেকে মনে করি। কিন্তু অন্যান্য প্রাণীরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের অন্যান্য পার্টগুলোও কিন্তু সেন্স করতে পারে, ফলে তাদের চোখে কিন্তু আমাদের ইউনিভার্সটা একটু আলাদা রকমের। আবার খুব সহজ একটা জিনিস বাচ্চা বয়স থেকে পড়ে আসি আমরা, সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট, যে একটা মিডিয়াম থেকে একটা মিডিয়ামে গেলে লাইটের মধ্যে একটা বেন্ডিং হয়। এবং আমরা একটা কাঁচের গ্লাসে জল নিই, তার মধ্যে একটা পেনকে ডুবালে আমাদের পেনটাকে ব্যাকা লাগে রিফ্র্যাকশনের জন্য। তাহলে কাঁচের গ্লাসের ভিতরে একটি মাছ আছে মনে করুন জলের মধ্যে, সেখান থেকে যখন বাইরের পৃথিবীটাকে দেখছে, তার কাছে কিন্তু একটা ডিস্টর্টেড ভার্সন হিসেবে সে দেখতে পাচ্ছে, মানে তার সাপেক্ষে কিন্তু সেটাই ঠিক, কারণ তার ওয়ার্ল্ডটা সেই জলটাই, সেখান থেকে সে আমাদের ইউনিভার্সটাকে দেখছে। তার মানে সে কিন্তু অ্যাকচুয়ালি আসলটা কীরকম, মানে অন্য প্রাণীরা কীভাবে দেখে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। ফলে আমরা যা কিছুই করছি না কেন, সবটা হচ্ছে আমাদের সাপেক্ষে, মানে মানুষই এখানে সব, মানুষ যেভাবে দেখছি তার সাপেক্ষে বর্ণনা করছি, ব্যাখ্যা করছি, এক্সেট্রা এক্সেট্রা। এবার হয়তো আপনারা বলবেন না, যখন আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন করি তখন তো আমরা ডিফারেন্ট ওয়েভলেন্থের রেসপেক্টে জিনিসটা বিচার করি। অবশ্যই তাই করি, আমরা ইনফ্রারেড রিজিয়নে করতে পারি, আমরা আল্ট্রাভায়োলেট রিজিয়নে করতে পারি, আমরা দেখতে পারি, তখন হয়তো আমরা ফিজিক্যাল ফেনোমেনাগুলোকে বোঝার চেষ্টা করি। কিন্তু
আসলে কি আমরা কোনো এক্সপ্লেনেশন দিই যে এটাই হচ্ছে ব্যাখ্যা, এই কারণেই ইউনিভার্স তৈরি হয়েছে, এই কারণেই ইউনিভার্স এক্সপ্যান্ড করছে, এই কারণেই পৃথিবী তৈরি হয়েছে, এই কারণে পৃথিবীতে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে এবং সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আমরা কোনো মতেই বলতে পারি না। এ সম্বন্ধে রিচার্ড ফিনম্যানকে যখন প্রশ্ন করা হয়েছিল হোয়াট ইজ গড, সে সম্বন্ধে তিনি একটা এক্সট্রাঅর্ডিনারি অ্যান্সার দিয়েছিলেন। সেটা তিনি বলেছিলেন যে আমাদের মহাবিশ্বটা হচ্ছে একটা বিরাট বড় দাবার ছক, এবং সেই দাবার ছকের যে গুটিগুলোর চলাচল দেখে আমরা খেলার নিয়মটা জানার চেষ্টা করছি, কিন্তু কে দাবা খেলছে সেটা আমরা হয়তো দেখতে পাচ্ছি না। সেটাই অলমাইটি গড। গড মানে যে চারটে হাত, মাথা, মাথার পিছনে একটা আলো জ্বলছে, এরকম ব্যাপারটা নয়। গড মানে রিজন বা কারণ, যে কারণে আমাদের এই মহাবিশ্বটা চলছে, আমাদের ইউনিভার্সে বিভিন্ন ঘটনাগুলি ঘটছে, আমাদের লাইফের ক্রিয়েশন হয়েছে বা আমরা একটা লাইফ থেকে আরেকটা লাইফ তৈরি হচ্ছে, সব কিছুর পিছনে যে কারণ, সেই কারণটাই হচ্ছে ভগবান। সেই ভগবানের নিয়মকে জানতে গেলে যেটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি ইউটিউবের আগের ভিডিওতে আমি হাইজেনবার্গের আনসার্টেনসি প্রিন্সিপাল নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে আমাদের উপস্থিতি সিস্টেমের মধ্যে একটা এরর সৃষ্টি করছে, যে এররটা থেকে কখনোই আমরা মানে এররটাকে বাদ দিতে পারছি না সিস্টেম থেকে, ফলে আমাদের ইউনিভার্সের এক্সিস্টেন্স আমাদের চোখে, এবং সম্ভব মনে হতে পারে যে আমরা সত্যি করে হয়তো বর্ণনা করছি যা যা ঘটে যাচ্ছে, সেটাকে আমরা বিভিন্ন ম্যাথামেটিক্যাল লয়ের সাহায্যে বর্ণনা করছি, পরবর্তীকালে আরও নতুন কোনো ঘটনার সন্ধান পাওয়া গেলে বা নতুন কোনো অ্যাসপেক্টের সাহায্যে আমরা হয়তো আমাদের বর্ণনাটা পাল্টাচ্ছি। যেমন নিউটন সেকেন্ড ল, সেকেন্ড ল থেকে ল্যাগ্রাঞ্জিয়ান ডিনামিক্স, ল্যাগ্রাঞ্জিয়ান হ্যামিল্টনিয়ান, হ্যামিল্টনিয়ান থেকে কোয়ান্টাম মেকানিক্স, এরকম ব্যাপারটা, বা এখন যেটা স্ট্রিং থিওরি বা লুপ কোয়ান্টাম গ্র্যাভিটি, বিভিন্ন রকমভাবে দেখা। অনেক সময় এখনকার কিছু কিছু সায়েন্টিস্ট গ্র্যাভিটেশনাল ডাইপোলের কথা বলছে, যে ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি, আমাদের ইউনিভার্সে 74% ডার্ক এনার্জি, 24% ডার্ক ম্যাটার, এইগুলো সম্বন্ধে আমরা কিছুই জানি না তারা কী হবে। তো সেই ডার্ক ম্যাটারকে যখন আমরা মানে তার যে ফিচার্সগুলো বলবো অদূর ভবিষ্যতে যখন সেগুলো আবিষ্কার হবে, সেগুলো কিন্তু সেই ডার্ক ম্যাটারের যে ফিচার্সগুলোকে আমরা কী করবো, আমরা এক্সপ্লেন করবো না ডিসক্রাইব করবো? ডিসক্রাইবই করবো হয়তো। তাহলে এক্সপ্লেন করি না ডিসক্রাইব করি, এই উত্তরটা কিন্তু আমার কাছে এখনও পর্যন্ত পরিষ্কার নয়। তাই যারা ভিউয়ার্স তাদের জন্যই আমি এই মানে এই প্রশ্নটা ছেড়ে দিলাম, তোমরাও একটু ভাবো জিনিসটা নিয়ে যে অ্যাকচুয়ালি আমরা কী করি, ব্যাখ্যা করি না বর্ণনা করি? ঠিক আছে, থ্যাংক ইউ, আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, ভালো রাখবেন।